মিথুন চক্রবর্তী বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র। রাজনীতির আঙিনা থেকে ড্যান্সিং ফ্লোর কাঁপাতে তিনি ওস্তাদ। বাঙালির হার্টথ্রব মিঠুন চক্রবর্তী বললেই মনে আসে ডিস্কো ড্যান্সার, এমএলএ ফাটাকেষ্ট, নোবেল চোরের মতো কিছু সিনেমার নাম। 1976 সালে পরিচালক মৃণাল সেনের ছবি মৃগয়ার মাধ্যমে চলচ্চিত্র জগতে তার হাতে খড়ি, সেই থেকে যাত্রা শুরু। আর পেছনে ফিরে তাকাতে হয়নি, 4 দশক ধরে অভিনয় জীবনের সঙ্গে যুক্ত আছেন মিথুন। অভিনয় করেছেন 370টিরও বেশি সিনেমাতে। কিন্তু এই ভিডিওতে আমি মিথুন চক্রবর্তীর অভিনয় জীবন নিয়ে কথা বলবো না, কথা বলবো বিভিন্ন অভিনেত্রীদের সাথে তার সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে। ভিডিওটির মূল অংশে যাওয়ার আগে দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি মিথুন চক্রবর্তীকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। মিথুন চক্রবর্তী সর্বপ্রথম সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী সারিকার সঙ্গে। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার জীবনে আসে সুন্দরী মডেল ও অভিনেত্রী হেলেনা লুক। তারা বিয়েও করেন, কিন্তু বিয়ের 4 মাসের মাথায় তাদের সংসার ভেঙে যায়। এরপর মিথুন বিয়ে করেন অভিনেত্রী যোগিতা বালিকে। হেলেনার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার কিছুদিন পর গুজব শোনা গিয়েছিল হেলেনা নাকি আবারও মিথুনের কাছে ফিরে যেতে চান। কিন্তু এক সাক্ষাৎকারে হেলেনা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এমন কোনো পরিকল্পনা নেই তার। হেলেনা আরও বলেছিলেন, প্রথমত আমাদের বিয়েটা না হলেই ভালো হতো, বিয়ের পরে নিজের ভুল বুঝতে পারি। আজ হয়তো মিথুন একজন বড় স্টার, কিন্তু তাতে কিছুই এসে যায় না আমার। ও যদি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিও হয়ে যায় তাও আমি ওর কাছে কোনোভাবেই ফিরে যাব না। ওকে বিয়ে করাটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল। মিথুনের সাথে বিয়ে ভেঙে যাওয়ার প্রধান কারণ হিসেবে হেলেন বলেন, ছোট থেকেই আমি খুব আদরে বড় হয়েছি, কিন্তু মিথুনের সঙ্গে বিয়ের পর আমি তার কিছুই পাইনি। সারাদিন আমাকে একাই কাটাতে হতো বাসায়, ওর সঙ্গে আমার মাত্র 5 ঘন্টা দেখা হতো, ওটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। মিথুন যখন আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম ও শুধুমাত্র নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে জানে না। তার উপর ও আমাকে অনেক সন্দেহ করত। অবশেষে একে অপরের প্রতি অবিশ্বাস ও মতের অমিল থাকায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। তার কিছুদিন পর 1979 সালের জুলাই মাসে অভিনেত্রী যোগিতা বালির সাথে সাত পাকে বাঁধা পড়েন মিঠুন। তাদের সংসার জীবন বেশ ভালোই কাটছিল, সন্তানও হয় তাদের। কিন্তু 1985 সালে মিঠুনের জীবনে পা রাখেন শ্রীদেবী। শোনা যায় মিঠুন ও শ্রীদেবী নাকি লুকিয়ে বিয়েও করেছিলেন। মিঠুন বিবাহিত জেনেও তার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তাই শ্রীদেবী মিঠুনকে শর্ত দেয় যে তাকে পেতে হলে তার স্ত্রী যোগিতা বালিকে ছেড়ে আসতে হবে। কিন্তু পরে শ্রীদেবী বুঝতে পারেন মিঠুন কোনোদিনও তার স্ত্রী যোগিতা বালিকে ছেড়ে আসতে পারবেন না, কারণ যোগিতা তার সন্তানের মা। তাই শ্রীদেবী নিজেই মিঠুনের জীবন থেকে সরে যান এবং পরে 1996 সালে তিনি চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন। তো সম্মানিত দর্শক, মিথুন চক্রবর্তীর প্রথম সংসার ভাঙার জন্য কাকে আপনারা দায়ী করবেন এবং শ্রীদেবীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাদের মতামত কী কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।